করোনা আতঙ্কের জেরে মতুয়া মেলা বন্ধ রাখার আর্জি, চলছে মাইক প্রচার, স্বাক্ষর গ্রহণ। রবিবার সকাল থেকে ঠাকুরনগর স্টেশনে চলছে এই প্রক্রিয়া। করোনা আতঙ্কের ছায়া বারুণী মেলাকে ঘিরে মেলা বন্ধের দাবিতে চলছে মাইকিং, স্বাক্ষর গ্রহণ। করোনার সংক্রমণ থেকে বাঁচতে ইতিমধ্যেই সরকারিভাবে বন্ধ করা হয়েছে রাজ্যের স্কুলগুলি। এক জায়গায় জমায়েতের ক্ষেত্রেও সচেতনতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। সেসব কথা মাথায় রেখেই বারুণী মেলা বন্ধের দাবিতে ঠাকুরনগর রেল স্টেশনে মাইকের মাধ্যমে চলছে প্রচার, চলছে স্বাক্ষর গ্রহণ অভিযান। রবিবার সকাল থেকে ঠাকুরনগর স্টেশনে মাইক বেঁধে করোনা সংক্রান্ত বিষয়ে পথচলতি মানুষকে সচেতন করেছেন সচেতন নাগরিকবৃন্দের দাবি। বারুণী মেলাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষ জমায়েত হন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। দলবদ্ধভাবে কামনা সাগরে স্নানও করেন তারা, সেখান থেকেই ছড়াতে পারে এই ভাইরাস। এমন আশঙ্কার কারণেই এবছর বারুণী মেলা বন্ধ রাখার দাবি জানাচ্ছেন তারা। ঠাকুরনগরে আগামী 22 তারিখে মেলা শুরু হচ্ছে। এই মেলাতে 15 থেকে 20 লাখ লোক আসে, যারা প্রত্যেকেই আসে বিভিন্ন কামনা নিয়ে, কামনা সাগরে ডুব দিয়ে, তাদের কেউ রোগমুক্তি, কেউ চাকরি বাকরির জন্য। কিন্তু একজন ভাইরাস নিয়ে যদি কামনা সাগরে ডুব দেয়, তাহলে লক্ষ লক্ষ মানুষের মধ্যে সেই ভাইরাস ছড়িয়ে পড়বে, আগামী দিনে মহামারী আকার ধারণ করবে এই ঠাকুরনগর থেকে। এই কারণে আমরা এই চাইছি এবছর যাতে মেলাটা বন্ধ রেখে আগামী দিনে আবার যেভাবে মেলা হয় সেইভাবেই মেলাটা চলুক। এখন এই সারা পৃথিবী জুড়ে যে একটা মারণ ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, সেইটা রোধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগে আমরা সহমত হতে চাই। এবং এই ঠাকুরনগরের এই মেলাটা বন্ধ রেখে যদি মানুষের জীবন বিপন্ন থেকে রেহাই পায়, এইটা কামনা করেই আমরা। এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, মতুয়া মেলা করার বা বন্ধ করার আমরা কেউ নই, ভক্তরাই এই মেলা করে থাকেন। আমরা কাউকে ঠাকুর বাড়িতে আসতে বারণ করতে পারি না। মতুয়া ধর্ম মহামেলা, এটা কোনো আঞ্চলিক মেলাও নয় বা কোনো সাংস্কৃতিক মেলাও নয়, কিছু নয়, এটা একটা ধর্মীয় চিন্তাভাবনায় মানুষ ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে আসে। এখন সেখানে মানুষ প্রত্যেক বছর ভিড় করে, ঠাকুর বাড়ির কামনা সাগরে স্নান করে, তাদের বিশ্বাস, তাদের আত্মবিশ্বাস যে সেখানে এলে রোগ সারে। কিছু মানুষের অপপ্রচারে যদি সেই আত্মবিশ্বাসকে তারা নষ্ট করে দিতে চায়, আমার মনে হয় না এটা তারা পারবে। কারণ এ মেলা আমরা বন্ধ করার কেউ নয়, এ মেলা কেউ বন্ধ করার কেউ নয়। মানুষ এখানে এসে, মতুয়া ভক্তরা এখানে এসে আবেগ, তাদের আবেগে আসে, আবেগে এসে মেলা করে। আমরা মেলা না করলেও মতুয়া ভক্তরা মেলা করবে, এটাই হচ্ছে সর্বোপরি বৃহত্তর কথা। আর এখানে কোনো প্রশাসন নেই, কোনো সরকার নেই এই মেলাকে ঠেকাতে পারে। এ বিষয়ে ঠাকুর বাড়ির বড় বৌমা মমতা ঠাকুর বলেন, সারা দেশে করোনা যে আতঙ্ক তৈরি করেছে, তাতে সরকারি কোনো নির্দেশিকা জারি হলে আমরা সেটা মান্যতা দেব। কিন্তু আজকে এই মেলাটা তো একদিনই না, মেলা বহুকালের থেকে হয়ে আসছে। তাহলে এটা রাজনীতির ব্যাপারটা, যে রাজনীতি এটা চক্রান্ত করে এটা করছে, আমি মনে করবো যে বলেছে সে একেবারে মানে সঠিক কথা বলেনি, এবং সে নিজেই কি চাইছে সেটা আমরাও বুঝতে পারছি না। যে মানুষের ভিতরে আজকে আমার ঘরে যদি আজকে একটা রোগাক্রান্ত হয়, সেটাকে আমি কি তাকে সেই মানুষগুলোরে বাঁচাবো না? আমার আজকে কি আজকে মেলাটা বড়ো না, তার থেকে আমার বড়ো এই লোকগুলোরে বাঁচান না? এটা সরকার কেন বলবে? এটা তো আমাদের, হ্যাঁ, তবে আমরা সরকারি একটা নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যম দিয়ে আমরা চলার চেষ্টা করব। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।